বিএনপির পুনর্জাগরণ আন্দোলনের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে তিনি বলেন, নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি কত বড় ভুল করেছে তা অচিরেই টের পাবে। বিস্তারিত আব্দুল্লাহ শফির রিপোর্টে। রাজধানীর ধানমন্ডি 32 নম্বর প্রাঙ্গণে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির অনুষ্ঠান, শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার আগে দেয়া বক্তব্যে তুলে ধরেন দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি। বিএনপির সমালোচনায় বলেন, দলটি ডামি দল, নতুন কর্মসূচিও তাদের হতাশা বাড়াবে। আন্দোলন করবে আবার সারা বাংলাদেশে উত্তাল আন্দোলন হবে, জনতার ঢল নামবে, এসব শুনে ঘোড়াও হাসে। বিএনপির 25,000 নেতাকর্মী কারাবন্দী, জাতিসংঘের এমন তথ্য সঠিক নয় দাবি করে ওবায়দুল কাদের বলেন, সংখ্যাটা 11 থেকে 12 হাজার, সবাইকে আইনি প্রক্রিয়া মেনেই মুক্তি পেতে হবে। অপরাধ করে শাস্তি হবে না, আমেরিকার কথা আমরা ছেড়ে দেব, এটা কোন কথা? আমাদের জেলে এত লোক নেই, 11 থেকে 12 হাজারের মতো আছে যারা অপরাধ করে জেলে গেছে। যুক্তরাষ্ট্রকে সুষ্ঠু নির্বাচন করে অন্য দেশের নির্বাচন নিয়ে চিন্তা করার পরামর্শ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। স্পিকার টেবিলের নিচে পালিয়ে গেছে, সেই নির্বাচন তাদের দেশে, তারা আমাদেরকে নির্বাচনের উপদেশ দেয় সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু নির্বাচন আগে নিজেরা করো। বিএনপি নেতা মঈন খানের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলবে, আন্দোলনের নামে সহিংসতা করলে ছাড় দেওয়া হবে না। নির্বাচন করেনি, কত বড় ভুল করেছে। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন।